আমার মায়ের তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি নয়ন ভৈরা তোমায় দেখি মজনুনি, একটু একটু দাঁড়াও মায়রে দেখি নয়ন ভৈরা তোমায় দেখি মজনুনি, একটু দাঁড়াও মায়রে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই, কখন আসবে পাতলা ফিরিয়া, দেখেন কথা তো বলি না আসলে বাস্তব যেটা, একজন ছেলে যদি বাইরে কোথাও যায়, এই বাড়িতে আপনার চাচা আছে, চাচি আছে, বোন আছে, ভাই আছে, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনি যদি কোথাও যান, সবচেয়ে বেশি অপেক্ষা যে মানুষটা করে, সবচেয়ে বেশি আপনাকে যে মানুষটা খুঁজে, সবচেয়েতে বেশি যে মানুষটা আপনার খবর নেই, এই মানুষটার নাম মা, এই মানুষটার নাম মা। পৃথিবীতে অনেক সম্পর্ক আছে কিন্তু সন্তানের সঙ্গে যে মায়ের মাতৃত্বের সম্পর্ক, এই সম্পর্কটার মতো আর কোনো সম্পর্ক আছে? কেমন সম্পর্ক? দেখেন আমি আমার মায়ের পেট থেকে যখন আসছি তখন আমার মা আমার জন্য ঠান্ডা খাবার না খায়, ঠান্ডা খায় না, কেন খায় না? মায়ের যদি জ্বর হয় সন্তানেরও জ্বর হয়, মায়ের যদি ঠান্ডা লাগে সন্তানেরও ঠান্ডা লাগে। মা আর আমি যেদিন দুনিয়ায় আসছি আলাদা হয়ে গেছি না, নারীটা কাইটা দিছে না, তারপরেও দেখেন নারীত্বের টান, মাতৃত্বের টান, মার জ্বর হইলে সন্তানের জ্বর হয়, মায়ের ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লাগে। পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুময় সম্পর্ক হচ্ছে সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে। আপনি যেখানেই যান সবচেয়ে যে মানুষটা আপনাকে মিস করে ওই মানুষটার নাম মা। যদি বাস্তব চান আপনারা সবাই মাকে ভালোবাসেন একেবারেই নিঃসন্দেহে, কিন্তু যারা যে বা যারা বয়স্ক মা বাবার প্রতি অনাদর অবহেলা করে কইরেন না, মা বাবার প্রতি অবহেলাটা যদি কেউ করেন কইরেন না, যত অবহেলা করবেন ভবিষ্যতে আপনিও ততটা অবহেলিত হইবেন, আর মা বাবাকে যতটা মহব্বত করবেন
যত বেশি মহব্বত করবেন অত বেশি মা বাবার কাছ থেকে দোয়া পাইবেন, ভবিষ্যতে আপনার জীবনটাও এত সুন্দর হবে, এটা চূড়ান্ত সত্য ঘটিত। ধন্যবাদ। ছেলে যদি কোথাও যায় আমার মার মনেতে শান্তি নাই, কখন আসবে পাগলা ফিরিয়া, কেডাক পায়ার খোকা বলে মা যদি তোর গায়রা চলে, শোনো